মন্দিরের ফটোগ্রাফি বিভাগও যথেষ্ট সুনামের অধিকারী এই বিভাগ বর্তমানে একটি ডিপ্লোমা কোর্স পরিচালনা করছে বিভাগের দায়িত্বে আছেন ইংরেজি বিভাগের অন্যতম অধ্যাপক শ্রী সুব্রত চৌধুরী মহাশয় বিদ্যামন্দিরের ফটোগ্রাফি সার্টিফিকেট কোর্স শুরু হয়েছিল ছয়ই জুলাই দু তেরো উদ্বোধনের দিনে উপস্থিত ছিলেন পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত ফটোগ্রাফার কলকাতার শ্রদ্ধেয় নিমাই ঘোষ যার পরিচয় অনেকেই জানেন যিনি তিনি সত্যজিৎ রায়ের ফটো বায়োগ্রাফার আমরা শুরু করেছিলাম জন ছাত্র নিয়ে মাসের এই কোর্স এত দ্রুত জনপ্রিয়তা অর্জন করে যে পরবর্তীকালে প্রত্যেক ছমাস অন্তর কোর্স চলতে থাকে এবং ছটি কোর্স শেষ করার পর আমরা কলকাতা ইউনিভার্সিটির কাছে আবার আবেদন করি এবং কলকাতা ইউনিভার্সিটি এই কোর্সটিকে এক বছরের ডিপ্লোমা কোর্সে আপগ্রেড করে দেন এখন চলছে যে কোর্সটি আপনারা দেখলেন সেটি হচ্ছে ডিপ্লোমা কোর্স এরা এক বছর প্রতি শনিবার ক্লাস করে সাড়ে তিনটে থেকে সাড়ে ছটা এই কোর্স অসম্ভব জনপ্রিয়তা লাভ করেছে দুটি কারণে মূলত একটা হচ্ছে রামকৃষ্ণ মিশনের ব্র্যান্ড নেম যেহেতু এখানকার ইনফ্রাস্ট্রাকচার খুব ভালো এখানে খুব ডিসিপ্লিনড ওয়েতে এবং সিস্টেমেটিক পথে সার্টিফিকেট কোর্স বা ডিপ্লোমা কোর্সে আমরা ছেলেপিলেদের শেখাই তার ফলে দ্রুত এটি জনপ্রিয়তা লাভ করেছে এবং কলকাতার নাম করা ফটোগ্রাফাররা বেশিরভাগই এই কোর্সের সঙ্গে এই মুহূর্তে ফ্যাকাল্টি হিসাবে যুক্ত রয়েছে